হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুদিন পর, বহু যুগ পর ফিরে এলাম ভিডিওতে। তো মাঝখানে কেন মিসিং ছিলাম সেই গল্পটা আমি তোমাদেরকে বলছি। তার আগেই বলি, আজকে হলো বিরিয়ানি বানাচ্ছি। এই যে বিরিয়ানির মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি, এখানে আলু ভেজে রেখে দিয়েছি। আর চলো দেখাই, এই যে দেখো, এটা হলো চিকেন কষার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও, আমি এডিট করতে বসেছি অনেক পরে, তো অনেক জিনিস ভুলে গেছি। তো যাই হোক, তা মনে করা করে বলছি তোমাদেরকে। তো এই চিকেনটা ম্যারিনেট করেছি কী কী দিয়ে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো নুন, আর রয়েছে পুদিনা পাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা কেওড়া জল গোড়াপ জল আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ঠিক 4 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়ে তো ম্যারিনেট তো হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম। তো মাংসগুলো প্রথমে তেলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়ে হালকা ভাজা ভাজা হয়েছে, তারপরে মশলাটা দিয়েছি। দেখো এখানে সব মশলাটাও আমি দিয়ে দিলাম, এবার দিয়ে এবার কষাবো। তো এবার এটা খুব সুন্দর আস্তে আস্তে একটা স্মেল ছাড়ছে, চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। ওইদিকে বিরিয়ানি রাইসটাও আমার হয়ে গেছে, আলুটা ভাজাও হয়ে গেছে। আর এই যে এই জিনিসটা আমি একটু ঘষে দিয়েছিলাম, ইয়েতে গ্রেট করে দিয়েছিলাম। তো আমি জানি না এটাকে 2-3 বার করে কেন আমি দেখাচ্ছিলাম, হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, সেটা আমার এখনও মনে নেই অবশ্য। দেখো এইদিকে চিকেনটা কষাতে বসিয়ে দিয়েছি, এটা ভালো করে কষাতে হবে। আর ওইদিকে তো দুধের মধ্যে কেশর ভিজিয়েই রেখে দিয়েছি, কেশর অল্প দিয়েছি। প্রথমে ভাবছি যে কেন র হচ্ছে না কেন, কারণ আমি আগে কখনও কেশর বিরিয়ানিতে ব্যবহার করিনি, বিরিয়ানি বানায়ও নি সেরকমভাবে, তো আমি ঠিক জানি না ওই জন্য। দেখো কেশর আরও পরে দিয়েছি কটা। তো এই দুধের মধ্যে আমি কেশর পুদিনা পাতা কেওড়ার জল গোলাপ জল দিয়ে রেখেছি। তো আমি কেন আসি এতদিন ভিডিও দিইনি সেটা তোমাদেরকে বলি। আগে তো আমি অনুদির পার্লারে এমনি যেতাম কাজ দেখার জন্য, তো এখন আমি অন্য একটা জায়গাতে কাজ করছি উত্তরপাড়া, তোমরা অনেকেই চিনতে পারো, অনেকেই চিনবে না নাম। তো উত্তরপাড়াতে এখন আমি কাজ করছি, মানে আমাদের কর্ণগর থেকে একটা স্টেশন পর, তো ওখানে কাজ করছি। তো ওখানে 11টা থেকে 8:30 অবধি থাকতে হয় আমাকে, ওই জন্যই আর ভিডিও দেওয়া হয় না, বাড়ি আসতে আসতে 9টা হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, বাড়ি থেকে 10:30 আমি বেরোই, সেই জন্যই আমি ভিডিও দিতে পারছি না। আর কি বলতো, ভিডিও না এটা ইয়ে করে রাখি, পোস্ট করব সেই টাইমটাতেই তো আমি মানে তাড়াহুড়োর মধ্যে থাকি, ভুলেই যাই। আগে যেমন একটা প্রতিদিন পোস্ট করতে হবে, এই করতে হবে, ওই ব্যাপারটা ছিল, এখন না ভুলে যেতে হবে। এখন চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার। দেখো আমার মাংসটা হয়ে গেছে, এবার মিক্স করে নিচ্ছি। তো দেখো সব হয়ে গেলে, এই যে ঘি আর যেটা দিয়েছিলাম সব দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট এখানে আমার। তো গাইস, অনেকদিন পর ব্লগ করছি, অনেকদিন পর, অনেক বলতে অনেক দিনই পর ব্লগ করছি। তো এই বৃহস্পতিবার করে ছুটি থাকে, তোমাদেরকে তো আগে বলেছি কি যে শান্তি না, মানে কি বলবো, মানে ঘরে আছি, ও কী একটা শান্তি। তো অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না, বাইরের কিছু তেমন একটা খাওয়া হচ্ছে না, তো ভাবলাম ঘরে ওই জন্য বানিয়ে নিই। এখানে এখন চিকেন ইয়েটা বানানো হচ্ছে, চিকেন কষাটা হচ্ছে, গন্ধ পুরো ভরে গেছে ঘরে, বিরিয়ানিটা হয়ে গেছে, চিকেনটা হচ্ছে, তাহলে হয়ে যাবে। তারপরে মা স্নান করতে গেছে, আর আমি স্নান করে এসেছি। এই যে চুলের সামনেটা তেল দিয়ে জল দিয়েছি, ওই জন্য চুলটা এলোমেলো রয়েছে। তো যাই হোক, মা এখন পুজো দেবে, আর গোপালের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি, তোমাদের সেটা দেখানো হয়নি। প্রথম স্যালারি পেয়েই অনেক কিছু কিনেছি গোপালের জন্য, তোমাদেরকে ওটা পরে দেখাবো, এখন চলো খেতে বসে যাই। এই যে তো পার্লারে কাজ করছি, ওটা আমার খুব একটা শখের জিনিস যে আমি শিল্প পার্লারের কাজ, খুব স্বপ্ন একটা, মানে তোমাদেরকে কি বলবো, অনেক শখের একটা জিনিস এটা। তো ভিডিওটাও আমার একটা ইচ্ছা, তো যাই হোক দুটো ব্যালেন্স করে চলতে হবে। চলো এবার খেয়ে নিই। আর এইদিকে বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে, এই যে যে খাবি তো, আমি একটু পরে খাবো, চলো এখানে খাওয়া দাওয়া চলছে। গাইস, কালকে আর ভিডিওটা আমি এডিট করতে পারিনি, কারণ খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের ওখানে সারা রাত্রি কারেন্ট ছিল না, ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিলো, এত শরীরটা খারাপ লাগছিলো। তো পরের দিনকে এই সকালবেলা স্নান ফান করলাম, স্নান করে আজ ফ্রেশ হয়ে চা ফা খেয়ে এই পার্লারে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। পার্লারে এসে হুট করে মনে করলো, আরে বাবা আমি তো ভিডিওই করতে পারিনি। তো ঠিক আছে, একদিন তো তোমাদেরকে আমার এ পার্লার ঘুরিয়ে দেখাবো অবশ্যই। তো চলো
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটা আমি সব সময় চাই। এখন ভিডিও দেওয়া হচ্ছে না, আমারও ভালো লাগছে না, আমিও না ভুলে যাচ্ছি, তার মধ্যে সময় হচ্ছে না। আর যে টাইমে ভিডিও পোস্ট করি আমি 11টা, সেই টাইমে আমি ট্রেনে থাকি, তখন খেয়াল থাকে না আমার, তখন আমার মাথায় এটাই থাকে ট্রেন থেকে নেমে আমি ওখানে গিয়ে কতক্ষণে পৌঁছাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।